আসসালামু আলাইকুম এভরিওয়ান, পাহিমাস রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লইট্টা শুটকির খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। তো প্রথমে লইট্টা শুটকিটাকে আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কড়াইয়ে খুবই সামান্য একটু তেল দিয়ে শুটকিগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নেব একটু মচমচে করে। যখন শুটকিগুলি ভাজা হয়ে যাবে তখন হচ্ছে শুটকিগুলিকে তুলে আমি একটু ঝুড়া করে নিব। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন অথবা শিলপাটেও করতে পারেন। তারপর হচ্ছে কড়াইয়ে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে হালকা একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি এক চামচ পরিমাণ রসুন পেস্ট এবং এক চামচের মতো হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। দিয়ে আবারও মশলাগুলো একটু ভেজে তারপর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং খুবই অল্প হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু শুটকিতে হালকা একটু লবণ আছে তাই জন্য হচ্ছে এখানে শুটকিতে লবণটা একটু পরিমাণ মতো ভুজে দিতে হবে। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিব। যেহেতু আমাদের শুটকিটা অলরেডি কুকড হয়ে গিয়েছে তাই জন্য মশলাটাকে খুব সুন্দর করে আমরা আগে কষে নিব, তারপর হচ্ছে শুটকিটাকে দেব। তো এই কাজটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শুটকিগুলি দিয়ে দিয়েছি, শুটকিগুলিকে আমি ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে হচ্ছে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখে খুব সুন্দর করে একদম মুচমুচে করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। যখন আপনার হচ্ছে কড়াইয়ে গা থেকে ছেড়ে আসবে এবং উপরের তেলটা ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ভেজে নিব এবং সবার লাস্টে হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসতেছে আর তেলটাও কত সুন্দর ভেসে উঠেছে। তো আমি আর একটু সময় শুটকিটাকে ভেজে নিব, নিয়ে তারপর হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করে ফেলব। তো আপনারাও খুবই সহজে খুব অল্প সময়ে এই শুটকির রেসিপিটা করতে পারেন। তো আশা করছি খারাপ লাগবে না, জাস্ট একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার কাছে তো বেশ ভালোই লাগে, প্লাস আমি গেস্টদের জন্য করেছিলাম তারাও এটা বেশ পছন্দ করেছে, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি। তো এই ছিল আমার আজকের ছোট্ট এবং ইজি একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে সামান্য হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।